हम सबके जीवन के आधार
आज सुबह आज के सभी रूप से ऐसे गुरु वर्ग के हमारे गुरुपाद तत्वों के स्मरणीय दिवस में हम सभी लोग आज समवेत तो शुभ शाम और दोपहर में कथाएं प्रस्तुत हो उनकी चेतावनी के साथ गुरुओं के साथ आदर्श और विचारधारा सभी को सुनने को प्राप्त हो। इसलिए मैं सभी वक्ताओं से निवेदन करता हूँ सभी को मिले सुने समय और पहुंचा है एक एक विषय पर ही वर्णन करें कोई अधिक बोला नहीं है तो इसलिए समय 15 मिनट का ध्यान करते हुए सभी को तलु खोलेगी यही मेरी आशा है और गुरु जी के चौरों में पुष्पांजलि समर्पण करेंगे। हमारे जितने भी भक्तजन हैं गुरु की कृपा से असीम ज्ञान भंडार जिनके अंदर होता है और अथाह प्रवाह चलता है तो रोक तो नहीं है तो समापन नहीं हो सकता। फिर भी मैं आशा करता हूँ समय की पाबंदी में सभी लोग पुष्पांजलि समर्पण करें उसके बाद में फिर पुष्पांजलि होगी और उसके बाद में सबको और उसकी जीवन का प्रोग्राम चलेगा। तो इसलिए मैं सबसे पहले हमारे परम गुरु महाराज से सुमंत्र की विदा करूं। परिव्राजक महाराज जिन्होंने विषम परिस्थिति में हमने देखा गुरु जी को गुरु जी की कितनी सेवा की। जब बेलू बड़े बड़े थे लंबे लंबे छोड़े आते थे लंबे छोड़े देते उसमें इतने मोटे नहीं थे कि अंदर टॉप मिला चले और हम बच्चे थे जो उनके आगे पीछे घूमते रहते थे तो ऐसे हम लोग बच्चे थे और ये बड़े बड़े पुराने आज भी हमारे सामने मैं विराजमान और गुरु की सेवा की जी जान लगाया और आज भी सेवा में उद्बुद्ध है। श्री परिव्राजक महाराज श्री गुरु जी की कथा हरे कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्णा
আমরা এই ভবসমুদ্র হইতে সুধা লাভ করব ভগবানের মাধ্যমে পৌঁছানোর সুযোগ লাভ করছি, সেই কঠিন করুণাময় রূপা পদ্ম নিশ্চরীরা কৃষ্ণবাদ নিষ্ঠা ভক্তি জলে ধরে সেই মহাশক্তি গুরুদেব তিনি এই জগতের লোক নন। আমরা যদিও মনে করি যে আমাদের মতোই রক্ত মাংস দ্বারা গঠিত শ্রী গুরুপাদ পদ্মের শরীর না, গুরুপাদ পদ্ম করেছেন তিনি অপ্রাকৃত তত্ত্ব, তিনি রাধারানী নিবেদন মূল আশ্রয় বিগ্রহ হচ্ছেন রাধারানী, তারই হচ্ছেন কৃপা পাত্র গুরুপাদ পদ্ম। এই জন্যে গুরুপাদ পদ্ম তিনি অপ্রাকৃত তত্ত্ব, মনুষ্য বুদ্ধি ওরা আমাদের চলবে শাস্ত্রে নিষিদ্ধ করে দিয়েছেন, কারণ গুরুদেব আমাদের মতো যদিও তিনি খান এবং ঘুমান ইত্যাদি করেন, তথাপিও কিন্তু তার আমরা কিন্তু ওটা ভাবল খাব যশ দেবে পড়া ভক্তির তথা দেবে তথা গুলো ভগবানের যেরূপ ভাবে আমাদের ভক্তি বা নিষ্ঠা গুরুপাদ পদ্মে ওইরূপ ভাবে নিষ্ঠে এবং ভক্তি রাখতে হবে, না হলে মত বুদ্ধি হবে অপরাধ হবে। আচার্য মান বিচার নিয়ম না ও মনে তো মত বিধাক করিছি, কখনো মত বুদ্ধি করা চলবে না। তসমা কোন পর্বতের জিজ্ঞাসুতে উত্তম হাতে পারে নিষ্ণাতম ব্রহ্মনু উপর সমাশ্রয়ম, তিনি সমস্ত জ্ঞানের দ্বারা জ্ঞানে অভিষিক্ত হয়ে আছেন গুরুপাদ পদ্ম, তার মধ্যে কোনটার অভাব আছে এইরকম আমরা চিন্তা কল্পনা। হ্যাঁ, কোনো কোনো সময় এরকম চিন্তা হয় গুরুপাদ পদ্ম তিনি অনেকে অনেক ধরনের আলোচনা করেন, কানের মধ্যে আসে এইগুলো পরে আমরা আলোচনা করব। গুরুপাদ পদ্ম তিনি হচ্ছেন আমাদের এই ভবসমুদ্র পারের কান্ডারি স্বরূপ বন্ধু স্বরূপ, এই জন্য গুরুপাদ পদ্মে বন্ধুত্ব ভাগ রাখতে হবে, তাহলে আমাদের পরম কল্যাণ সাধিত হবে। গুরুপাদ পদ্ম আমাদের হৃদয়ের বন্ধু, তিনি আমাকে এই ভবসমুদ্রে পার করে ভগবানের পাদ পদ্মে পৌঁছে দেবেন। নিদেব ভক্তম শ্রবণ সুকল্পম গুরুপর্ণ ধারণ মায়ানুকূল্যেন নবস্রোতে হৃতম উমান ভবাপ্তি ন তরেপ সপ্ত আপনি আমার এই সাদা কাপড়টা নিয়ে নিন,
আর আপনার এই লাল আপনার সন্ন্যাসীর বেশটা আমাকে দিন। হ্যাঁ, তো মনে মনে উনি সন্ন্যাস অনেকদিন থেকেই ওনাকে সন্ন্যাসের জন্যই বলেছিলেন, কিন্তু প্রত্যন্তরে তার সন্ন্যাস হয়ে গেল, তিনি দিয়ে দিলেন, আর কাল বিলম্ব না করে ওনাকে মায়া করে পাঠিয়ে দিলেন। তাহলে এত রিস নিয়ে গুরু সেবা করতেন, এই জন্য গুরুদেবের ওই রূপে নিষ্ঠা ভক্তি আমাদের থাকতে হবে, তাহলে আমাদের ভগবান আমাদের প্রতি সন্ন হবেন। গুরু মহারাজ তিনি কোন কোন জায়গায় কেউ মহারাজ বলছেন যে 9 বছর বয়সে তিনি মায়াপুরে চলে আসেন, ওনার মা ভগবতী দেবীর সঙ্গে এসে তিনি পরিক্রমার সময় এসেছিলেন। গুরু মহারাজ এসে পরিক্রমা শেষ হলো, তা এবার চলে যাবেন, মা বলছেন যে বাবা এবার চলো, উনি বললেন যে না আমি আর যাবো না, আমি তো নিজের বাড়ি আসল বাড়িতে এসেছি, এখান থেকে আর যাবো না, অনেক চেষ্টা করলেন হলো না, গেলেন না। তারপরে ওনাকে প্রভুপাদের কাছে দিয়ে দিলেন ভগবতী দেবী মা, যে প্রভুপাদ এবার কাজে যাবে না, আমি আপনার চরণে এটি সমর্পণ করে দিলেন। ওনার মা ভগবতী দেবী উনি প্রভুপাদের শিষ্য ছিলেন, কিন্তু ওনার বাবা পরবর্তীকালে আমাদের বিশ্বকু সিং মহারাজের মধ্যে তিনি দীক্ষা নিয়েছিলেন, এই জন্য সম্পূর্ণ পরিবারটায় বৈষ্ণব ছিলেন। ওনাকে নিয়ে আমাদের পরম গুরু মহারাজ কেশবপুর সিং মহারাজের কাছে সমর্পণ করেছেন, একে এর দেখা শোনার ভার তোমার উপরে থাকলো, একে তুমি ভালোভাবে শিক্ষা দাও, পরবর্তীকালে পরম গুরু মহারাজ আমাদের ভক্তিগুলো স্কুলে ওনাকে ভর্তি করে দেন। এবং গুরু মহারাজ নিজে বলতেন আমাদের মাঝে মাঝে ওনাকে ডেকে নিয়ে কলকাতার মধ্যে যে দেখো আমার সেই সময় তো ছিলেন বলতে আর কেউ ছিল না, আমি ছিলাম আর একজন ছিল, তা আমাকে সবাই ভালোবাসতেন এই জন্য যে আমি তাদের বাসন কোসন কাপড় চাপড় সব ধোয়া ইত্যাদি করা, জায়গা ধোয়া ইত্যাদি সমস্ত ব্যবস্থা গুলো আমি করে দিতাম, এইরূপ ভাবে আমি সেবা করতাম। হ্যাঁ হ্যাঁ, আর ওনার তো নাম ছিল, আর পূর্ণীয় যে নরহরি প্রভু ছিলেন ভাণ্ডারী ছিলেন, আর প্রতি 15 দিনে একদিন করে নরহরি প্রভুর সঙ্গে গুরু মহারাজ ওই পায়খানা পরিষ্কার করতেন, তখন তো আমাদের ছেলেটারি পায়খানা ছিল না, খাটা পায়খানা ছিল, মাথায় করে ওই গামলাগুলো নিয়ে আবার অন্য জায়গায় তত্ত্ব করে ওখানে পুঁতে রাখা হতো। হ্যাঁ, রাত্রিবেলা ওরা দুইজনে ওই কাজগুলো করতেন। গুরু মহারাজ বললেন যে আমাদের আমরা তো গুরু বৈষ্ণবের সাথে বিকৃত, আমরা এই নকশাল শরীরকে দিয়ে যত আমরা সেবা করব, গুরু বৈষ্ণবের সেবা করব, ওটাই তো আমাদের লাভ, এই জন্য গুরু সেবার জন্য গুরু সেবার। গুরু মহারাজ বলছেন যে সেবা সবসময় সমান, কোনটা ছোট সেবা ঝাড়ু দেওয়াটা একটা ছোট সেবা, আর অর্জন করাটা ওটা একটা বড় সেবা, আর গুরুদেবের প্রার্থনা যেটা সেবা হয় সেটা আরো বেশি অন্তরঙ্গ সেবা। গুরু মহারাজ বলছে না না, সবটাই এক সমানই সেবা। উদাহরণ দিয়েছেন গুরু মহারাজ যে উভয় সমানপূর্ণ ভাবগ্রামী জনার্দন, মূর্খ বদতি বিষ্ণায় হীর বদতি বিষ্ণবে, দুইজনেই তো বিষ্ণবে কে বলছেন, বিষ্ণবে ঠিক আছে শুদ্ধ হচ্ছে মানুষকে, আর কৃষ্ণায় বলে কোনো শব্দ নেই, কিন্তু এখন ও বলতে পারছে না আর কি হবে, তাই তিনি বলে ফেললেন যে কৃষ্ণায় নম, কিন্তু দেখা গেল ফল পাওয়ার সময় অবস্থু সমপূর্ণ ভাবস্থানী জনার্দন, ভগবান তিনি তাকে দুইজনকে সমান বলেন, কেন দিলেন না ভগবান ভাবটাই গ্রহণ করেন। তত্র এখানে দেখাচ্ছেন যে এই গুরুসভা একজন অন্তরঙ্গ সেবা করছেন, আর একজন বহিরঙ্গ সেবা করছেন, এই ধরনের না। গুরু মহারাজ বলছেন আমার আদেশ গুরুদেবের আদেশ, যে যতই দূরে থাক না কেন, যে যত পরিমাণে আদেশটা সুষ্ঠুভাবে পালন করেন তার সেই আমার অন্তরঙ্গ, সে যেখানে থাকে দূরে থাকে। আমরা অনেক সময় প্রশ্ন করছিলাম যে গুরু মহারাজ যারা আপনার কাছে আছে আমরা আছি, আর যারা দূরে আছে তাদের কি হবে, বলে আগে আমার কাছে ওরা, কারণ আমার যেহেতু আদেশটা ওরা পালন করছে, এই জন্য
ফল পাবে। আমার কাছে তোমরা থেকেই বরং আরো একটু তোমাদের একটু যেন অন্যরকম বুদ্ধি হবে। এই জন্য গুরু মহারাজ বলছেন যে মনোবাস করতে গেলে হ্যাঁ প্রথম হচ্ছে আমাদের সহিষ্ণুতে আগুন থাকতে হবে। গুরু মহারাজের নিজের জীবনী ছাড়া উনি দেখিয়েছেন যে সহিষ্ণুতে আগুন ওনার মধ্যে প্রচুর পরিমাণে ছিল, নাহলে আমাদের গৌড়ীয় বেদান্ত সমিতি কতদিন টিকে থাকতো না একসঙ্গে সঙ্গবদ্ধ হয়ে আমরা ছিলাম। হ্যাঁ গুরু মহারাজের সূর্যবাদ মহারাজ উনি নিজে আমাদের বলেন যে দেখো তোমার গুরু মহারাজ ও করেছেন ওটা মাটি দিয়ে তৈরি করা, এই জন্য মাটির সত্যি গুরু মহারাজের মাটি কোনো কথা নেই। আমরা যখন মঠে থাকতাম আমি সেই 1970-তে তখন গুরু মহারাজ আমাকে বলতো যে যাও সিদ্ধান্তি মহারাজের মঠে সকালবেলা গিয়ে দর্শন করে গেল। দর্শন করে একজন গুরু মহারাজ বলেন কি দর্শন করবে, আপনি বলুন যে যা কিছু দেখবে ওটা দেখবে শুনবে কিছু করবে না, আর অন্য কিছু সবাই বলতেন এমনকি পালন করে গুরু বৈষ্ণব করে তাহলে ভগবান সন্তুষ্ট হবে,
সেই ভক্তি লাভ করার সুযোগ আমরা পেতে পারি। আমার বক্তব্য আমি এখানে রাখতে পারবো।
প্রভুপাদের নিকটে এসে উপস্থিত হয়েছিলেন মায়াপুরে। তিনি আবির্ভাব গ্রহণ করেছিলেন সর্বেশ্বর প্রভু এবং ভগবতী দেবীর গৃহে। বর্তমান বাংলাদেশ তথা পূর্ববঙ্গে খুলনা জেলা অন্তর্গত প্রিজন গ্রামে সেই দেশকে তিনি ধন্য করেছেন, সেই কুলকে পবিত্র করেছেন এবং সেখান থেকে সমস্ত জগৎকে তিনি আলো প্রদান করতে সক্ষম হয়েছেন। গুরু মহারাজের বাল্যলীলা অতি চমৎকার। তিনি পিসিমার সঙ্গে আসেন, নাম নির্মলা দেবী, এবং এসে তারপরে প্রভুপাদের কাছে তিনি নিজেকে সমর্পণ করলেন। প্রভুপাদ কেশব গোস্বামী মহারাজ তদানীন্তনকালে বিনোদ বিহারী ব্রহ্মচারীর নিকটে তাকে সমর্পণ করেন। এই জন্য তিনি সবসময় বিনোদ বাবুর সন্তোষ এই নামে পরিচিত ছিলেন। প্রথম নাম ছিল তার সন্তোষ, তিনি সব সময় সন্তোষ ছিলেন, তার মধ্যে কখনো উচ্চারণ দেখা যায়নি, খুব অল্পতেই তিনি সন্তুষ্ট থাকতেন, তার নাম সার্থক করেছেন। পরবর্তীকালে বৈষ্ণব জগতে তার নাম হয়েছিল সজ্জন সেবক। এই সজ্জন সেবক অর্থাৎ সাধুদের সেবক, তিনি সেবার দ্বারা তার এই নামকে সার্থক করেছেন। নাম কেবল শুধু নাম মাত্র নয়, যে নামের মধ্যে কোন সারবত্তা নাই সে নাম নাম নয়, সে নাম দুর্নাম। যে নামের তাৎপর্য জীবনে প্রতিভাত হয়, প্রতিষ্ঠিত হয়, সেই নামে প্রকৃত সার্থক। কানা ছেলের নাম পদ্মলোচন, এটা যেমন নিরর্থক, ঠিক গুরু মহারাজের জীবনে দেখা যায় প্রত্যেকটি নাম যখন তার সদান হয়েছে তার জীবনটিও সেই রকম ভাবে গঠিত হয়েছে। তিনি প্রত্যেক বৈষ্ণবের জল প্রদান করতেন, ঘরে ঘরে পুজোতে করে জল দিয়ে আসতেন, প্রত্যেক সাধুর কারণ গৌত করে দিতেন, ঘর মুছে দিতেন, আসন করে দিতেন, সকলের পাতা জল লেবু লবণ ইত্যাদি পরিবেশন করতেন এবং পরবর্তীকালে সেই সমস্ত উচ্ছিষ্ট মস্তকে ধারণ করে সেগুলো ফেলে দিয়ে আবার সেই সমস্ত স্থান পরিষ্কার করতেন, পরিষ্কার করতেন। এই ছিল তার প্রধান সেবা। সকলের প্রিয় ছিলেন, অত্যন্ত শ্রুতিধর ছিলেন এবং স্মৃতিধর ছিলেন, যা শুনতেন একবারই তিনি সেটাই চিরদিনের জন্য মনে রাখতেন, কখনো ভুল হত না তা। এই জন্য তিনি বৈষ্ণব জগতে ডিকশনারি বা অভিধান স্বরূপে প্রকাশিত হয়েছিলেন। আর পরম গুরুদেবের বিশেষ প্রিয় পাত্র ছিলেন, যাকে সমস্ত জগৎ গণেশ বলে জানতেন, রাইটার। যেমন তিনি ডিকশনারি অর্থাৎ বৈষ্ণব জগতের অভিধান স্বরূপ, তেমনি পরম গুরুদেবের যা যা তিনি একবার শ্রবণ করতেন মুহূর্তের মধ্যে লিখে সেটি আবার প্রেসে আবার পত্রিকার মধ্যে ছাপিয়ে দিতে পারতেন। একটি শব্দ এদিক এদিক হতো না, সমস্ত গুরুবর্গের বাণীকে তিনি নিখুঁত ভাবে তিনি পরিবেশন করতেন। তার ছিল বৃহৎ প্রজন্ম সেবা, সমস্ত পত্রিকা কার্য তিনি পরিচালনা করতেন, দিন রাত ওই সেবার মধ্যে তিনি নিযুক্ত ছিলেন। প্রথম জীবনে তিনি খুব বাল্য বয়সে আসাতে এখানে প্রথম প্রভুপাদ ভক্তি ইনস্টিটিউশন বলে যে বিদ্যালয় প্রকাশ করেছিলেন তারই তিনি প্রথম ছাত্র, এবং সব থেকে তিনি প্রথম ম্যাট্রিকুলেশন পাস করেছিলেন ওখান থেকে ফার্স্ট ক্লাসে। গুরু মহারাজ কে শ্লোক মুখস্থ করার জন্য সমস্ত বৈষ্ণবগণ উৎসাহ দিতেন, বলতেন এক একটি শ্লোক যদি তুমি স্মরণ করতে পারো তাহলে তোমাকে এক একটা ট্রফি দেওয়া হবে, লজেন্স দেওয়া হবে। তিনি এক এক দিনে 10-20 শ্লোক স্মরণ করে রাখতে পারতেন, এমনই তিনি শ্রুতিধর এবং স্মৃতিধর।
তার বাণী সমস্ত বেদ বেদান্ত গীতা ভাগবত সাক্ষাৎ মূর্তিমান স্বরূপে তিনি সর্বাস্ত হয়েছিলেন। আলাদা করে গীতা ভাগবত বেদ বেদান্ত গড়বার দরকার ছিল না, যদি তার বাণীকে কখনো স্মরণ করতে পেরেছেন, শ্রবণ করতে পেরেছেন, তার সমস্ত শাস্ত্র পালন করে এমনই তিনি পরাজগতের এমন পরবিদ্যাবান ছিলেন। গুরুপাদ পদ্ম যখন সমস্ত গৌড়ীয় মঠে টালমাটাল অবস্থা হয়, তিনি পরম গুরুদেবের সঙ্গে পরম গুরুদেবের সেবায় তিনি চলে আসেন। সমস্ত চৈতন্য মঠ থেকে সব কিছু কপট শূন্য হয়ে চলে গেছেন, মিথ্যা কেশের দ্বারা পরম গুরুদেব এবং তার সঙ্গী সাথী পার্শ্বদ্বন্দ্বী কৃষ্ণনগর জেলের মধ্যে যখন আবদ্ধ করে রেখেছেন, তখন বাবাজি মহারাজ ছিলেন, সেই বাবাজি মহারাজ তাদের সমস্ত প্রসাদ ব্যবস্থা করে দিতেন পরম গুরুদেবের এবং সঙ্গী সাথীদের, আর গুরু মহারাজ এবং সমস্ত ওই বাবাজি মহারাজ সব সঙ্গে করে পৌঁছে দিতেন সেই জেলের কয়েদের মধ্যে। যখন বাবাজি মহারাজের বিশেষ শরীর অসুস্থ হল, তখন এই রান্না কাজ দেখছে, তখন পরমে সেই জেলের মধ্যে গুরুপাদকে দীক্ষা মন্ত্র প্রদান করেছিল। যদিও তিনি বলতেন আমি প্রভুপাদের নিকট থেকে হরিনাম পেয়েছিলাম, তথাপি আমার গুরু হচ্ছেন ভক্তি প্রজ্ঞা কেশব গোস্বামী মহারাজ, তিনি আমার গুরুপাদ পদ্ম। তিনি কখনো নিজেকে প্রভুপাদের শিষ্য বলে পরিচয় দিতেন না। কতগুলো নামধারী সাধু তারা গুরু মহারাজের উপরে আরোপ করতে লাগলো, গুরু মহারাজ পরম গুরুদেবের শিষ্য নয়, অন্যের শিষ্য। কিন্তু এর মধ্যে কোন বাস্তবতা ছিল না, এটি একটা ধাপ্পা বেশি মিথ্যা প্রবঞ্চনা। গুরু মহারাজ নিজে বলতেন যে ওইখানে দীক্ষা মন্ত্র হয়েছিল, সেইখানে যেমন কারাগারের মধ্যে কৃষ্ণ যেমন আবির্ভূত হয়েছিলেন, কংস কারাগারের মধ্যে গুরুপাদ পদ্ম তার মধ্যে ভগবানকে প্রকাশ করেছিলেন দীক্ষার দ্বারা ওই কারাগারের মধ্যে। সেই জন্য কৃষ্ণনগর কারাগার একটি মহাতীর্থ বটে। আর তিনি মেদিনীপুরী শ্যামানন্দ গৌড়ীয় মঠে যাযাবর মহারাজের মঠে তার উপরে সংস্কার হয়েছিল, সুতরাং এখানে কোন বিতর্কের স্থান নাই, এটি গুরু মহারাজের সাক্ষাৎ বাণী। গুরু মহারাজ ক্রমশ যখন বেদান্ত সমিতি প্রতিষ্ঠা হল 1940-তে 33/2 বোসপাড়া লেনে বাগবাজারের নিকটে ধারাবাড়িতে, সেইখানে পরম গুরুদেবের সঙ্গে তিনি সেবা করতেন, গুরুপাদ পদ্মের সেবা করতেন, সেখানে প্রেসের কার্য করতেন, প্রিয় প্রজন্ম সেবা করতেন। এক সময় ওই প্রেস সারা রাত্রি ধরে চালনা করতে গিয়ে তিনি প্রেসে ছাপাতে গিয়ে তার একবার আঙুল প্রেসের মধ্যে চাপা পড়ে যায় প্রিন্টিং, তখন ওই হাতে এসে তার আঘাত লাগে, ক্ষতবিক্ষত হয়ে যায়। পরম গুরুদেব অত্যন্ত ব্যথিত হলেন এবং তার সমস্ত শুশ্রূষার ব্যবস্থা করলেন। সেইখানে এক সময় পরম গুরুদেবের কিছু গুরু ভাত ভ্রাতাগণ সেখানে এসেছেন অতিথি রূপে। সেই সময় গুরু মহারাজের প্রায় 104 জন, কোন সেবক নাই, অন্যান্য সেবক অন্যান্য সেবা কার্য ভিক্ষা ইত্যাদি চলে গেছেন, আর এই সমস্ত বৈষ্ণব অতিথিগণ এসেছেন, তাদেরকে আপ্যায়ন করবে, তাদেরকে প্রসাদের ব্যবস্থা করবে। পরম গুরুদেব তাকে স্পর্শ করে বললেন, সজ্জন তুমি ওঠো, বৈষ্ণবগণ এসেছেন, এদের আপ্যায়নের আবশ্যক আছে। পরম গুরুদেবের সেই স্পর্শে তিনি তৎক্ষণাৎ উঠে সমস্ত রন্ধন কার্য ইত্যাদি দ্বারা বৈষ্ণবগণের সেবা করলেন। 104 জন, যা কখনো কারো গুরুপাদ ক্ষমতা থাকে না, গুরু মহারাজ সেই পুরুষ সেবার জন্য যখন সেই সেবা কার্য সমাপন করলেন, বললেন তুমি এখন কেমন আছো, বললেন আমার জ্বর এখন বিজ্জ্বর হয়ে গেছে, সে এখন বিগত হয়ে গেছে, আমি কোন জ্বর ইত্যাদি অসুখ
তিনি তার দ্বারা গুরুদেবকে মোহিত করেন, কোনো কিছু পাওয়ার জন্য নয়, কোনো কিছু পাওয়ার আশায় নয়, কেবলমাত্র একমাত্র পরমার্থ, কোন প্রতিষ্ঠা নয়, কোন জাগতিক খ্যাতি নয়, কোন জগতের পদ নয়, তার জন্য তিনি কোন সেবা করেননি। এইরকম তার ছিল সেবা নিষ্ঠা। যদিও সেই সমস্ত প্রতিষ্ঠা পদ তার এসে গেছে, অত্যন্ত বিনীত ভাবে গুরুপাত্রকে সেবা গেলে তিনি অত্যন্ত বিনম্র ভাবে সেই সমস্ত সেবা পরিচালনা করেছেন, কখনো তার মধ্যে কোনো অহংকার বা কোন রকম প্রতিষ্ঠা প্রকাশ পায়নি। এমনই তিনি গুরুভ্রাতাদের সঙ্গে তিনি মিশলেন। যদিও শিষ্য বৎসল তিনি ছিলেন, তিনি দীনবৎসল ছিলেন, সমস্ত গরিব দুঃখীপতি সমস্ত দিন সূচিদের তিনি ঘরে ঘরে গিয়ে সুন্দরবন অঞ্চলে সমস্ত বাড়িতে বাড়িতে গিয়ে সমস্ত বিহার আসাম ইত্যাদি সর্বত্র প্রচারে গিয়ে তিনি সমস্ত দিন সূচি ব্যক্তিদের, বিশেষ করে নিত্যানন্দ প্রভু যেমন পতি অপতি সমস্ত দিন সূচি ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে গিয়া মা গরি ভিক্ষা বলকৃষ্ণ বাজকৃষ্ণ বরকৃষ্ণ শিক্ষা সকলকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বুঝিয়েছেন যে সাধব দীনবৎসলা, সাধু যে কত দীনবৎসল হতে পারে একমাত্র গুরু মহারাজের জীবনে আলোচনা করলে এবং গুরু মহারাজকে যারা দেখেছেন তারা বুঝতে পারেন যে তিনি কত বড় দীনবৎসল। মাইলকে মাইল তিনি হেঁটে চলে যেতেন গুরুদেবের সেই সমস্ত গৃহস্থ ভক্তের গৃহে যাওয়ার জন্যে, যাদের কোনো ঐশ্বর্য নাই, ধন নাই, কোন রকম তাদের কোন প্রভাব নাই, অথচ সেখানে পৌঁছে দিতেন মাইলের পর মাইল হেঁটে গিয়ে যদি কাউকে কথা দিয়ে থাকে, এবং নিজের পকেট থেকে তিনি পয়সা দিয়েও সেই তাদের সেই সমস্ত অনুষ্ঠানে অনুষ্ঠান করতে দিয়েছেন। গুরু মহারাজ তিনি অত্যন্ত সেবক ভক্ত ছিলেন, তার প্রিয় সেবক ছিলেন সুন্দরানন্দ প্রভু। সুন্দরানন্দ প্রভু যখন কোন কালের প্রভাবে তিনি যখন তা থেকে চলে গেলেন, তাকে ছেড়ে আসাম প্রদেশে একটি অ্যাক্সিডেন্টের মাধ্যমে, তখন গুরু মহারাজ তার যে কতদিন স্ত্রী যে কত সেবক বৎসল তা প্রমাণ রেখেছেন। বহুদিন পর্যন্ত তিনি তুসীম ভাব মৌনী হয়ে থাকতেন, তিনি বলতেন মহারাজের কাছে যে পুত্র শোক যে কত বড় কঠিন সেটা আমি এখন বুঝতে পারছি, যার পুত্র শোক না হয় সে যেমন বুঝতে পারে না, আমি তেমন বুঝতে পারি যে পুত্র শোক কত নির্মম। বহুদিন তার এই অনুভব চলেছিল, বহুদিন তিনি স্থির হতে পারেননি, তিনি সমস্ত প্রেস সমস্ত বিভাগ বিদান্ত সেবা গ্রন্থ পাবলিকেশন সমস্ত সেবার দ্বারা সমস্ত বিশ্বের ওয়ার্ড তিনি এই গ্রন্থ সেবার দ্বারা সমস্ত গৌড়ীয় মঠ এবং গুরু মহারাজ পরম গুরুদেবের সমস্ত সেবা সম্পন্ন করতেন। এইটি তার ছিল প্রথম সেবা। গুরু মহারাজ বলতেন তার প্রচার মুখে অভিজ্ঞতা মুখে যে দেখো যারা মঠ মন্দিরে আসে তারা অত্যন্ত স্নেহপ্রীতির কানাল হয়ে আসে, তারা নিজেদের সেই আত্মীয় স্বজন পিতৃমাতৃগণের স্নেহ থেকে বঞ্চিত হয়ে মঠ মন্দিরে এসেছে, সুতরাং এখানে যদি অধিক স্নেহপ্রীতি যদি না দেওয়া হয় না পাওয়া যায় তাহলে তারা বিচলিত হয়ে যাবে, তারা মঠ মন্দিরে থাকতে পারবে না। তিনি বলতেন এই জগতে হায় সেই বেশি চায় আসি যা ঘুরি ঘুরি, এই জগৎ শুধু পাওনা দেনা পাওনার জায়গা, কে কত বেশি পেতে পারে কে কত বেশি দিতে পারে, কারণ এর মধ্যে সন্তোষ নাই, যত পায় তত সে চায়। কিন্তু যদি স্নেহপ্রীতির দ্বারা আমরা যদি তাকে বশ করতে পারি সেইটি হলো সফলতা। পৃথিবীর লোক ভালো তো বাসে না, যদি পৃথিবী ভালোবাসিতে জানে না, যেটা আছে শুধু ভালোবাসাবাসি সেই দেশে প্রাণ যেতে চায়। প্রাকৃত কবি তার এই কোটেশন দিয়ে বলতেন দেখো আপনা ভালো পাগলেও বসে, যেখানে যে ভালোবাসা পায় সে সেখানে সব সময় সেখানে পড়ে থাকে, অতএব সমস্ত জগৎ স্নেহপ্রীতি চালা, অতএব তাদের প্রতি অধিক স্নেহ অধিক প্রীতি প্রদান করতে হবে, যার দ্বারা সে পূর্ব ইতিহাস পূর্ব জগৎ তার পূর্ব পরিচয় সব যেন ভুলে যায় ভুলে যেতে পারে, আর সে এই জগৎকে বৈষ্ণব জগৎকে যেন সব থেকে আপন বলে মনে করতে পারে।
সেই সমস্ত যারা পদে আছেন, যারা আমাদের আদর্শ, যারা আমাদের ভজন মার্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি। সুতরাং হৃদয়ে খুলে দিতে হবে, হৃদয়ে খুলে দিয়ে সকলকে ভালোবাসার দ্বারা সকলকে আকর্ষণ করতে হলে গুরু মহারাজ হলেন একমাত্র আদর্শ। তিনি সকলকে এত স্নেহ ভালোবাসা, এত প্রীতিতেন যে মনে হতে যেন আমাকে সব থেকে বেশি তিনি ভালোবাসেন। এইরকম ভালোবাসা, এইরকম স্নেহ বোধহয় আর বোধহয় কারো পারেন না। তার সেই সমস্ত স্পর্শ, তার হৃদয় স্পর্শ ভালোবাসা যারা উপলব্ধি করতে পেরেছেন, তারা আর তার ভাবপত্র নিজে তার পাপপত্র নিজেদের সমর্পণ করেছেন, কিন্তু কখনো বিচলিত হয়নি। এই জন্য সমস্ত গৌড়ীয় মঠ তারা সমবেত হয়ে যান যে গৌড়ীয় বেদান্ত সমিতি বামন গোস্বামী মহারাজের এত শিষ্য, ত্যাগী শিষ্য, এত মঠে এত ত্যাগী শিষ্য, এত লাল কাপড়, এত ব্রহ্মচারী, যা আর কোন মঠ মন্দিরে এরকম ভাবে শেখা যায় না। গুরুপাদ পদ্মের এইরকম মহিমা, গুরুপাদ পদ্মের আরো বিশেষ মহিমা হচ্ছেন তিনি গুরু ভ্রাতা বৎসল। গুরু মহারাজ তিনি তার গুরু ভ্রাতাগণকে বিশেষভাবে প্রযত্ন করতেন, তাদের বিশেষ সম্মান প্রদান করতেন, তাদেরকে তিনি বিশেষভাবে রক্ষা করবার চেষ্টা করতেন। এই জন্য সমস্ত তার গুরু ভ্রাতাগণ তাকে কেন্দ্র করে আবদ্ধ ছিলেন, তাকে কেন্দ্র করে তারা বাস করত। গুরু মহারাজকে কখনো পেয়ে তাদের পরম গুরুদেবের অভাব বোধ তাদের হয়নি। পরম গুরুদেব অপ্রকট হওয়ার পরে মনে হয়েছিল বোধহয় আমরা অসহায় হয়ে গেছিলাম, কিন্তু সেই গুরু ভ্রাতাগণ বলছেন যে বামন গোস্বামী মহারাজকে লাভ করে আমাদের কখনো কোনোদিন আর অভাব বোধ হয়নি। তিনি ভাতৃপতি বটে, তিনি পিতৃপতি বটে, তিনি পিতার মতন স্নেহ দিয়েছেন, ভ্রাতার মতন স্নেহ দিয়েছেন, ভ্রাতার মতো স্নেহ দিয়ে তাদেরকে যেমন পদ দেখে দিয়ে গেছেন, তেমন পিতার মতো স্নেহ দিয়ে তাদের ভজনকে রক্ষা করেছেন, তাদের অসুখ বিসুখ, তাদের কাপড় জামা সব গোপনে গুপ্তভাবে দান করেছে, আর সকলকে বলেছেন এই কথা আর কাউকে দ্বিতীয় ব্যক্তিকে বলবে না। সকলে মনে করত যে আমাকেই বোধহয় এইরকম সমস্ত দিচ্ছেন, আর বোধহয় কাউকে দিচ্ছেন না। প্রত্যেককে একই কথায় বলতেন যে তোমরা এই কথা কাউকে জানতে দেবে। গুরু মহারাজের এক একটি বাণী, এক একটি আমাদের জীবনের পথ, গুরু মহারাজের সব কথা তখন বোঝা যেত না। আমরা ছোটবেলায় গেছি, সব কথা এত বুঝতে পারতাম না, কিন্তু এখন কিছু না কিছু না উপলব্ধি হয় আমাদের। গুরু মহারাজ বলতেন হিন্দিতে কিছু কিছু কথা দোহা বলতেন, বলতেন মালা জপে সালা তো কর জপে ভাই, যা মন মন জপে উসকো বলি হ্যায়। এই কথা হরি কথার মধ্যে খুব বলতেন। আরো বলতেন গৌয়া গোকে কুত্তা পালে উসকা বাচুর ভুকা, উসকি বাচুর ভুকা, সালে কো উত্তম খিলাবে বাপ না পাবে রুখা, ঘরকা বহরি প্রীত না পাবে চিত চোরাবে দাসী, ধন্না কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে অভ্যাস। এই হলো কলিযুগের বর্তমান অবস্থা। কলিযুগ ধন্য, চৈতন্য মহাপ্রভু কলিযুগকে ধন্য করে ধন্য কলিযুগ করেছেন, কিন্তু বর্তমান অবস্থা দেখে গুরু মহারাজ বলছেন ধন্না কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে অভ্যাস। সচ্চা কহে তোমারে লাভটা, ঝুটা জগৎ ভুলায় গৌরস গলি গলি ফিরে সুরা বৈঠল দেখা। চোর কো বাঁধে সাধু কো বাঁধে চোর কো ছোড়ে পতিত কে লাগায় ফাঁসি, ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে অভ্যাস। বহু হরিকতার মধ্যে তিনি এইরকম ভাবে তার অভিব্যক্তি প্রকাশ করেছেন। তিনি বৈষ্ণব জগতের সব থেকে বলতেন, আমাদেরকে বলতেন, আমাকেও বিশেষ ভাবে বলতেন, আমি প্রশ্ন করতাম ছোটবেলায় এসেছি, কোথাও আপনি ছোটবেলায় এসেছেন আমিও এসেছি, বৈষ্ণব জগতে থাকতে হলে কি করতে হবে, সারা জীবন মঠে বাস করতে হলে কি কোয়ালিটি করে হবে, বললেন বৈষ্ণবের গাল আর জোর জোর ডাল, এই দুটো যে সহ্য করতে পারবে, অর্থাৎ যে সহে সেই নহে। বৈষ্ণব জগতে সহ্যটাই হচ্ছে সব থেকে বড় গুণ, সহনশীলতা না থাকলে
কখনো বৈষ্ণব জগতে সে বাস করতে পারবে না, বৈষ্ণব জগতে সুবিধা নিতে পারবে না, আর বৈষ্ণবের মর্যাদা দিতে হবে। তাই কোন বাক্যে কারে উদ্বেগনা দিবে, পর উপকারে নিজ সুখ পাশে বৈষ্ণবকে মর্যাদা দিতে হবে। বলতেন প্রাকৃত জগতে যে সৌজন্য ভদ্রতা সেই বলে যার নেই, সে কি করে বুঝবে বৈষ্ণবের মর্যাদা? এই জন্য এটিকেট শিষ্টাচার এইটা বৈষ্ণব জগতে সর্বপ্রথম গুরু মহারাজ প্রকাশ প্রকাশ করতে যে বৈষ্ণব জগতে বাস করতে গেলে শিষ্টাচারের প্রয়োজন, মর্যাদা দিতে হবে, সকলে সকলকে সম্মান করতে হবে, গুরুর সেবক হয়ে মান্য গোনা। এখানে কোন দ্বন্দ্বের জায়গা নেই, প্রতিদ্বন্দ্বিতার জায়গা নেই, এখানে কোন মৎসরতার জায়গা নেই, হিংসা বিদ্বেষের জায়গা নেই, এখানে কোন তমগুণের প্রকাশ থাকতে পারে না। এই বৈষ্ণব জগত হলেন পর জগৎ, সর্বোত্তম জগৎ, এখানে কোন রকম এরকম প্রাকৃত জগতে কোন দুর্গুণ এখানে যেন না থাকে। এই জন্য শিষ্টাচার মর্যাদা, গুরু মহারাজ বলতেন আমি এত বড় সাবধানী বৈষ্ণব জগতে, বলতেন আমি পান্তা ভাতে পু দিয়ে খাই, পান্তা ভাত যেটা ভিজে যেটা ঠান্ডা সেটাকেও আমি অতি সাবধানে পু দিয়ে খাই। আর বলতেন বৈষ্ণব জগতে সবসময় অপরাধের ভয়, তাই বলতেন মুখের মধ্যে আমাদের যেমন 32টা দাঁত আছে আর তার মধ্যে যেমন একটা জিহ্বা আছে, সে যেমন হাতাকুন্দির মতো নড়াচড়া করছে অথচ নিজেকে সেফ রেখেছে, একটু যদি অমনোযোগী হয় তাহলে ওই 32টা দাঁতটাকে টুকরো টুকরো করে দেবে। সুতরাং তা থেকে বাঁচতে হবে, আমাদের ওই অপরাধ থেকে বাঁচতে হবে। সেই অপরাধ থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে কোমনের রসতলে গিয়ে পৌঁছে যাব, আর কখনো ফিরে আসতে পারবো কিনা আমরা বলতে পারি না। গুরু মহারাজের এই প্রকার অনন্ত শিক্ষা আছে, গুরু মহারাজ সবসময় এই সময় শিক্ষা দ্বারা, আর সর্বোপরি মহাপ্রভু যেমন সমস্ত জগৎকে উদ্ধার করেছিলেন, আপামর জনগণকে সকলকে প্রেম বিতরণ করেছিলেন, তেমনি গুরু মহারাজ আপামর জনগণকে শুধু নয় পশু পক্ষী কীট পতঙ্গ নয় তার মধ্যে গুরু মহারাজ ভূত প্রেতকেও পর্যন্ত উদ্ধার করে তিনি জগতে সর্বোত্তমতা প্রকাশ করেছেন, যে কৃষ্ণ প্রেমের কৃষ্ণ ভক্তির কি প্রকাশ যা সমস্ত ভূত প্রেত পর্যন্ত উদ্ধার হয়ে যেতে পারে। এইটি তার জীবনের সব থেকে বড় চমৎকার বৈশিষ্ট্য, যেটি সমস্ত জগৎকে মুগ্ধ করে দেয় যে গুরু মহারাজ আমরা যদি কখনো ভূত প্রেত হয়ে যাই তো তিনি আমাদের উদ্ধার করে তার পাপের সেবায় নিয়োগ করে দেবেন, জানি না আমরা কোনোদিন কোন বিপদে ছেড়ে যেতে পারি কিনা। তিনি সবসময় বলতেন আমি অন্তিম দিন পর্যন্ত আমি তোমাদের জন্য অপেক্ষা করে থাকবো, বারবার আমি যদি ফিরে আসতে হয় তবু আমার শেষ শিষ্যকে আমি শেষ রাজ্য শেষ স্থানে গুরু প্রথম স্থানে না পৌঁছানো পর্যন্ত আমি কখনো তোমাদের বঞ্চিত করবো। এতক্ষণ আপনারা যে পরিমাণে মহিমা শ্রবণ করলেন, প্রসন্ন
सिर पर एक उन्होंने तिलक लगा दिया। अभी भी उनके संप्रदाय में ठाकुर भी वो तिलक का धारण करते हैं, उनके संप्रदाय में भक्त लोग भी अभी भी वो तिलक धारण करते हैं। फिर राधा रानी उनका एक नया नाम दिया है जिसका नाम रखा श्यामा आनंद है। इसलिए श्यामा मतलब श्रीमती राधा रानी और आनंद मतलब जो राधा रानी को आनंद देती है। इसलिए जब राधा रानी के आनंद में जो आनंद प्राप्त करती है उसी श्यामानंद प्रभु है। आप लोगों ने सुना है उसी मंदिर में श्री बलदेव विद्या।